বর্ধমানের রাজ্য রাজনীতি এখন কিন্তু তোলপাড় হয়ে রয়েছে বিজেপি পার্টি অফিসের সামনে টাঙানো এই ব্যানারকে কেন্দ্র করে। পুলিশ পারছে না, সেই জন্য ইডি আর সিবিআই কে এখানে আসতে হচ্ছে। পুলিশ যদি তার কাজ ঠিক মতো করত, নরেন্দ্র মোদীকে ইডি সিবিআই কে পাঠাতে হতো না। তৃণমূলের এক একটা নেতাকে গালের নিচে একটা করে কষিয়ে চড় মেরে জেলে ঢোকাতে হতো এই পুলিশদেরকে, যাদের কাজ ছিল তারা করতে পারলেন না। পুলিশের কাজ পুলিশ করতে পারছে না, ইডি সিবিআই কম পড়ে যাচ্ছে, সেজন্য বিজেপিকে এবার পথে নামতে হবে। বিজেপিকে দায়িত্ব নিতে হবে, পার্টি অফিসের সামনে, বর্ধমান পার্টি অফিসের সামনে বড় করে ব্যানার লাগান, যারা চাকরির জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়েছেন অথচ চাকরি পাননি, প্রতারিত হয়েছেন, তারা বর্ধমান বিজেপি কার্যালয়ে যোগাযোগ করুন। নাম গোপন রাখা হবে, কোনো অসুবিধে নেই। আমরা ওই নেতাদের বাড়িতে ঘেরাও করে পেটের ভেতরে হাত ঢুকিয়ে সাধারণ মানুষের এই টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেব, এই দায়িত্ব বিজেপিকে নিতে হবে, বিজেপিকে এই লড়াই করতে হবে। শুধুমাত্র এখানে ব্যানার টাঙানোই নয়, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু পোস্ট করা হয়েছে যে কোথায় টাকা তারা চাইবেন এবং তাদের নাম গোপন রাখা হবে যারা আবেদন করবেন, এবং সেখানে ইনবক্স, হোয়াটসঅ্যাপ এবং মেল করে তাদেরকে বিজেপি কার্যকর্তাদের জানাতে বলা হয়েছে যে কারা কারা এই প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে, এবং তাদের নাম গোপন রাখা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। বিজেপি অফিসে এ ধরনের ব্যানার টাঙার কি যৌক্তিকতা আছে আমরা বুঝতে পারছি না। তার কারণ, যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার পুলিশ করবে, আইন আদালত করবে, কিন্তু বিজেপি এ ধরনের ব্যানার দিয়ে বিজেপি চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওরা কোথা থেকে টাকাটা দেবে? যদি টাকা দিতে পারে নিশ্চয়ই ভালো কাজ। আমরা বলতে চাইছি তৃণমূল কংগ্রেস তো এ ধরনের ঘটনা করে না, এই ঘটনার সমর্থনও করে না। আজকে এরাই তো এই সব করে বেড়াচ্ছে, এরা সিবিআইকে দিয়ে মানুষকে গ্রেপ্তার করাচ্ছে, আবার বিজেপি অফিসে ব্যানার টাঙিয়ে বলে দিচ্ছে যে কারা কারা টাকা দিয়েছেন আমাদের কাছে, জমা দিন অভিযোগ, আমরা টাকার ব্যবস্থা করি। এর থেকে মনে হয় আইনের প্রতি এদের কোনো ভরসা নেই, এরা আইন মানে না, এরা মুখে বলে যে সিবিআই, সিবিআই ওদের দ্বারা পরিচালিত একটা সংস্থা। তো আমি বলতে চাই, ওদের রাজ্য সভাপতি এসে যে কথা বলে গেছে খুব অযৌক্তিক কথা বলেছে, এবং আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটানোর পশ্চিমবাংলায় চেষ্টা করেছে। চাকরি দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য, সেই চাকরি দুর্নীতিকে হাতিয়ার করেই বর্ধমানের বিজেপি পার্টি অফিসের সামনে পোস্টার টাঙানো হয়। পোস্টারকে কেন্দ্র করেই উত্তপ্ত বর্ধমানের রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গে বিজেপি বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ দা বলেন, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বর্ধমানে এসেছিলেন এবং উনি খোলা মঞ্চ থেকে জানিয়ে গেছেন যে ভারতীয় জনতা পার্টি যারা প্রতারিত হয়েছে তাদের ন্যায্য অধিকার এবং ন্যায় পাওনা মিটিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং উনি আমাদের জানিয়েছেন যে আমাদের পার্টি অফিসের সামনে একটি ব্যানার লাগাতে, যারা এই ধরনের প্রতারণা হয়ে কোথাও গিয়ে সাহায্য পাচ্ছেন না তারা এলে তাদের আমরা সহযোগিতা করব, এবং টাকা যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায় আইন মেনে তার ব্যবস্থা আমরা করব। ওখান থেকে তো এটা মিশিয়ে নিয়ে দেওয়া হয়েছিল যে তৃণমূলের পার্টি অফিস ঘেরা হবে, বাড়ি ঘেরা হবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তাদের, এবং সেইভাবেই টাকা দেওয়া হবে। সেটা আমার জানা নেই, সেই ধরনের নয়, এটা আইনিভাবে মানে ব্যবস্থা করা যাবে। আপনারা আইনি সহায়তা দেবেন তাহলে ওই প্রতারিত যারা হয়েছেন তারা, কিন্তু যারা টাকা দিয়েছেন তারাও তো সমভাবেই দোষী, দুর্নীতির পথে দিয়ে তারা চাকরি আদায় করতে গেছিলেন, সেই দুর্নীতিকে আপনারা সাহেব প্রশ্রয় দিচ্ছেন নাকি? দেখুন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া নয়, প্রতারণার শিকার হয়েছে, কেন টাকা দিয়েছে, কি বৃত্তান্ত, সেইগুলো তো সমস্ত বিচার্য বিষয় হবে, কিন্তু এই যে দুর্নীতি সেটাকে রুখতে গেলে যারা টাকা দিয়েছে তারা কেন দিয়েছে, কার মাধ্যমে দিয়েছে, পুরো এটা একটা র্যাকেট, এই র্যাকেটটাকে ধরা দরকার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশের পরই দলের কার্যালয়ে এই ব্যানার টাঙিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বর্ধমান থেকে সুজাতা মেহরের রিপোর্ট, আজ তক বাংলা।